পৃথিবীর প্রতিটা মানুষেরই ভগবানের কৃপার বিশেষভাবে প্রয়োজন। দামোদর মাস সব মানুষের কাছে সেই কৃপা গ্রহণের এক অনবদ্য সুযোগ। দামোদর মাসে কি কি ব্রত পালন করলে আমরা ভগবানের কৃপা মিশ্রিত সফল ও শান্তিময় জীবন লাভ করতে পারব, তা এই ভিডিওটিতে সহজে অথচ সংক্ষিপ্তভাবে পরিবেশন করা হলো। আমি শ্রীকৃষ্ণের কনিষ্ঠতম দাস। পৃথিবীর সমস্ত মানুষের কাছে ভগবানের কথা পৌঁছে দেওয়া আমার এই চ্যানেলটির উদ্দেশ্য। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে ভগবানের গুণকীর্তন দ্বারা ভক্ত সেবার আমার এই প্রয়াসটিকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। বাংলায় ১২টি মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ। কার্তিক মাসকে দামোদর মাস বা নিয়ম সেবার মাস বলা হয়। পূজা করি লক্ষ্মী পূর্ণিমা, অর্থাৎ দুর্গাপূজার পর প্রথমে যে পূর্ণিমা আসে তা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত এক মাস এই নিয়ম সেবার মাস বা দামোদর মাস পালন করা হয়। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ দামোদর লীলা করেছেন মা যশোদার সঙ্গে। ভগবান সর্বদা কৃপাময় হলেও এই মাসে উনি তার কৃপা সহস্রগুণ বাড়িয়ে দিয়ে ভক্তদের ভক্তিপথে অগ্রসর হতে আরও সাহায্য করেন। এই কারণে এই মাসে যে কোনো ব্রত পালন করে অন্য মাসের তুলনায় অনেক বেশি ভক্তিফল লাভ করা যায়। বিভিন্ন রকম ব্রত যা পালন করে এই মাসে আপনারা ভগবানের সর্বোচ্চ কৃপা পেতে পারেন তা আমরা আলোচনা করব। এই এক মাস আপনারা এই সব ব্রতগুলি পালন করতে পারেন, অথবা আপনাদের সাধ্য ও সুবিধা মতো বাছাই করা ব্রতগুলি পালন করতে পারেন। ব্রতগুলির বিবরণ ও নিয়মাবলী এবার আপনাদের কাছে তুলে ধরব। দামোদর মাসে নিরামিষ আহার করা উচিত। প্রতিদিন সন্ধ্যাবেলা ঘিয়ের অথবা রেড়ির তেলের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরতি করতে হয়। এই মাসে মাসকলাই খাওয়া নিষেধ। পটল, বেগুন, বরবটি, গাজর, বিন, সর্ষের তেল, বিউলির ডাল, পেঁয়াজ, রসুন খাওয়া নিষেধ। যারা এইসব সবজি খেতে চান খেতে পারেন, কিন্তু মাসকলাই খাওয়া নিষেধ, যেমন বিউলির ডাল। কেউ সারা মাস শুধুমাত্র হবিষ্য অন্ন রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে মঙ্গল আরতি করা বা মঙ্গল আরতিতে যোগদান করা উচিত। এই মাসে বাক সংযম করা উচিত। মিথ্যা কথা বা বাজে কথা বলা উচিত নয়। এই মাসে বেশি করে হরিনাম মহামন্ত্র জপ করা উচিত। প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবতম পাঠ করা উচিত। প্রতিদিন পবিত্র নদীতে বা গঙ্গা স্নান করতে পারেন। প্রতিদিন দামোদর অষ্টকম গেয়ে ভগবানের সেবা করা দরকার। এই ব্রতগুলি আপনারা গৃহে থেকে মেনে চলতে চেষ্টা করুন। দামোদর মাসে ভক্তের অবস্থান সম্বন্ধে শাস্ত্রে বলা আছে যে মথুরাধামে এই মাসে অবস্থান করা সর্বশ্রেষ্ঠ। মথুরাধাম সম্ভব না হলে যে কোনো ধাম, যথা বৃন্দাবন ধাম, পুরী ধাম, মায়াপুর ধাম বা দ্বারকা ধামে অবস্থান করা উচিত। ধামে সম্ভব না হলে কোনো মন্দিরে অবস্থান করা যেতে পারে। এই মাসে 84 ক্রোশ পরিক্রমা, শ্রী বৃন্দাবন পরিক্রমা, গিরি গোবর্ধন পরিক্রমা সম্পূর্ণ করতে পারলে তা অত্যন্ত সৌভাগ্যদায়ক হয়। ভক্তিপথে উন্নতি করার ও ভগবানের কৃপা লাভ করে জীবনে সাফল্য পাওয়ার একটি সুবর্ণ সুযোগ হলো এই দামোদর মাস। আপনারা সবাই এই ব্রতগুলি পরিবারের সকলকে নিয়ে পালন করুন আর ভগবানের অশেষ কৃপা লাভ করুন। জয় রাধা দামোদর কি জয়। এই রকম বিভিন্ন সময়ে নানাবিধ ব্রত মন্ত্র ভগবানের কথা শুনতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পছন্দের ভিডিওগুলিকে শুভেচ্ছা সহকারে লাইক করুন। ভগবানের কথা বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে ভিডিওগুলি শেয়ার করুন। আর সর্বোপরি আপনারা ভগবানের কৃপায় কেমন আছেন তা কমেন্ট সেকশনে লিখে জানান। জয় নৃসিংহদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা দামোদর।